শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি, আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে 257 তেজগাঁও নাভিসপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। নাভিসপুর বিস্কিট ফ্যাক্টরিটিও যে রয়েছে এর পিছনের গেটের 30টির উত্তর পশ্চিম প্লটটি হচ্ছে আমাদের সুপার কার বিডি। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আর যারা ফেসবুকে করে দেখবেন তারা ফেসবুক পেজটিকে লাইক দেবেন। তো শুরু করি আজকে সেই নিশান এক্সট্রেল গাড়িটি, এটি 2012 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা আমাদের দেশের 17 সাল থেকে এই গাড়িটি। অনেক ভালো ফিচার্সের গাড়ি, ভালো মানের একটি গাড়ি, রয়েছে রোপ বারের অপশান, রয়েছে রোপ বারের সাথে শো লাইটের অপশান, রয়েছে নিকেল ক্যাচিং সহ লুকিং গ্লাস এবং হেডলাইটগুলো প্রজেকশন হেডলাইট। আমি একটু কাছের দিকে দেখিয়ে রাখি, রয়েছে প্রজেকশন হেডলাইটের অপশন, রয়েছে এলইডি লাইটের অপশন এবং রয়েছে ফগ লাইট উইথ নিকেল ক্যাচিং। সামনের শেপটি কিন্তু অনেক অ্যাট্রাকটিভ শেপ, আমরা এই শেপের গাড়িগুলো অনেক বেশি পছন্দ করতে থাকি। এটি কিন্তু নন হাইব্রিড অরিজিনাল অকটেন ড্রাইভের একটি গাড়ি, রয়েছে ফোর হুইল ড্রাইভ এবং টু হুইল ড্রাইভ দুটি অপশনই রয়েছে। আপনারা চাইলে ফোর হুইল ইউজ করবেন, চাইলে টু হুইল অপশন ইউজ করবেন এবং রয়েছে চারটি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন। আর প্রত্যেকটি টায়ার কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ, কারণ জিপ গাড়ি কিনতে গেলে আপনারা দেখতে সেই টায়ার কন্ডিশনগুলো অবশ্যই দেখা জরুরি, কারণ যে কোনো এর চারটি টায়ার যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্টের প্রয়োজন হয়। রয়েছে এখানে টায়ারের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেই টায়ারগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ারের অপশন পেয়ে যাবো আমরা এই গাড়িটি। রয়েছে নিকেল হ্যান্ডেল, রয়েছে নিকেল বিটের অপশন, রয়েছে অরিজিনাল রেন শিটের অপশন এবং আমি একটু পিছনের চাকার ডিস্ক ব্রেকের অপশনটি আপনাদের দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছেন পিছনের চাকায়ও কিন্তু ডিস্ক ব্রেকের অপশন রয়েছে এবং টায়ারগুলো ব্র্যান্ড নিউ টায়ারের মতোই রয়েছে এখনও পর্যন্ত। এবং আমি একটু ভিতরে ভিউটা দেখানোর চেষ্টা করি। ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন প্যাডটি একদম ফ্রেশ, কোথাও কোনো স্পট নেই, একদম লিমিটেড ইউজের গাড়ি, আর ভিতরটি অনেক ফ্রেশ, অরিজিনাল ফিটিং লেদার সিট কভার পেয়ে যাবে এই গাড়ি। দেখতে পাচ্ছেন যে ফিটিং লেদারগুলো এসেছে, এটি কিন্তু জাপানিজ ফিটিং লেদারই আমরা পেয়ে যাবো এই গাড়িটির সাথে, অরিজিনাল বিল্ট ইন সেট আপ। আর গিয়ার লিভারের সাথে একটি স্মার্ট সুইচ রয়েছে, যে সুইচের মাধ্যমে আপনি চাইলে টু হুইল এবং ফোর হুইল অটো সব ধরনের অপশন আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এখানে আরও একটি সুইচ রয়েছে যে উঁচু নিচু ঢালো রাস্তায় উঠতে গেলে এই সুইচটি ইউজ করতে পারবেন। রয়েছে এখানে একটি বক্সের অপশন, এখানে রয়েছে কাপ হোল্ডারের অপশন এবং এখানে কিন্তু আরও একটি বক্স পেয়ে যাবো আমরা এই গাড়িটির সাথে। অনেক ভালো ফিচার আছে এটা এক্সট্রা, প্রত্যেকটি সিটের সাথে এখানে একটি কন্ট্রোল বক্স হয়ে যাবে এবং রয়েছে হ্যান্ড রেস্টের অপশন, এটি কিন্তু অনেক আধুনিক একটি অপশন। ভিতরটি যথেষ্ট অবস্থায় রয়েছে, রয়েছে দেখতে পাচ্ছেন আধুনিক ভিউটি হোয়াইট পাল কালারের সাথে রেড ওয়াইন কালারের, রেড কালারের যে লাইটগুলোর কম্বিনেশনটি অনেক ফ্রেশ, অনেক স্মার্ট কম্বিনেশন রয়েছে। এখানে কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে, রয়েছে সাইডের গ্লাসগুলো এবং পিছনের গ্লাস, প্রত্যেকটি গ্লাস কিন্তু টিন্টেড গ্লাস। তো রয়েছে স্পয়লার অপশন, রয়েছে রোলবার স্পয়লার, রয়েছে এখানে নিকেল ব্রেক, রয়েছে ওয়াইপার সিস্টেম এবং পিছনের জন্য দুটি স্টো লাইট রয়েছে নিকেল ক্যাচিং। অনেক ভালো ফিচার, অনেক ভালো ফিটিংস। 2012 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা, আর গাড়ি রাউন্ড শেপে একটি বডি কিটের মতো ব্ল্যাক কালার বডি কিটের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই অপশনটি কিন্তু আমরা চারদিকেই রাউন্ড আকৃতি পেয়ে যাবো আমরা এই গাড়ি। হোয়াইট কালার পাল কালারের সাথে ব্ল্যাক কালার এই কম্বিনেশনটি যথেষ্ট স্মার্ট। নিশান এক্সট্রেল
অরিজিনাল ইঞ্জিনই রয়েছে, আমরা এই গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবো। এবং ভিতরে যে কালারগুলো রয়েছে এটা কিন্তু 100% জাপানিজ জেনুইন কালার, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ নেই। দেখতে পাচ্ছেন মার্সেলের ভিউ, হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি, ফ্রেশ কন্ডিশনের। মডেল হচ্ছে 2005।